গতকালকের ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ভারতের বিভিন্ন কমান্ডারদের কমান্ডারদের সাথে যে বৈঠক এটা উদ্বেগজনক এটা উস্কানি কিনা এটা জনমনে প্রশ্ন দিয়েছে দেখা দিয়েছে আপনারা কি নববধূকে সান্ত্বনা দেওয়ার জন্য তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন তাহলে প্রতিরক্ষামন্ত্রী এভাবে কথা বলছেন কেন সেখানে বলেছেন ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ চলছে হামাস ইজরায়েলের যুদ্ধ চলছে এটা চলছে কিন্তু বাংলাদেশে কী চলছে বাংলাদেশের সকল মানুষ এক দানবকে তাড়িয়ে মুক্ত বাতাস মুক্ত নিঃশ্বাস নিয়ে আজকে চলাফেরা করছে আমি ডানে বামে কোথাও আমি গ্রেপ্তার হতে পারি আমি গুম হতে পারি এই সংখ্যা থেকে আজকে যে শান্তির এবং স্থিতির যে পরিবেশ হয়েছে আপনারা কি সেইটাকে পছন্দ করছেন না বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে আসুক বাংলাদেশের মানুষ একটি সার্বভৌম দেশে বসবাস করুক এটা কি ভারতের নীতি নির্ধারকরা তারা মোটেই পছন্দ করছেন না তারা এটাকে মেনে নিতে পারছেন না শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই এই কষ্ট এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না তাহলে তো আপনারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয় আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ তিনি শেখ হাসিনা আপনারা যদি ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে কোনো একটি বিশেষ ব্যক্তি এবং দলের প্রতি আপনাদের যদি যোগাযোগ থাকে বা যোগাযোগ রক্ষা করেন তাহলে বাংলাদেশের মানুষ সেটিকে ভালোভাবে মেনে নিবে না আমিও বলে রাখি এই দেশ এই বাংলা দীর্ঘদিন ধরে অনেক নির্যাতন সহ্য করে কিন্তু আবার বিদেশি হানাদারদের বিরুদ্ধে রুখে ধারানোর যে অদম্য তেজ এবং সাহস কিন্তু এরা সব সময় দেখিয়েছে এবং এই দেখানোর মধ্যে দিয়ে তারা তাদের তারা যে একটা বীরের জাতি এইটা কিন্তু ভারতীয় কর্তৃপক্ষকে মাথার মধ্যে রাখতে হয় বিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের এটা কারা ঘটিয়েছে আজকে কিন্তু প্যান্ডোরার বক্স প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে ডিএডি রহিম জেলখানার মধ্যে কারা তাকে হত্যা করেছে কেন সে জেলখানার মধ্যে মারা গেল সেই সময়ের যে জেলখানার যে আইজি প্রিজন ছিলেন সেই সময় আজকের তত্ত্বাবধায়ক সরকারের উচিত তাদেরকে খুঁজে বের করে তাদের কাছ থেকে জানা যে ডিএডি রহিম অনেক কিছুই হয়তো জানত কিন্তু তাকে কারা জেলখানার মধ্যে কারাগারের মধ্যে মেরে নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে নির্বাচন কমিশন মাথা নোয়াবে না আজকে যদি এর আগে যে হুদা কমিশন যারা ছিলেন তারপরে এর কমিশন রাকিব কমিশন তারা সেই কাজটি করেনি তারা নিছক শেখ হাসিনার একটা উচ্চ পর্যায়ের চাকরি করার জন্য তারা তাদের আত্মাকে বিক্রি করে দিয়েছিলেন শেখ হাসিনার কাছে তারা তাদের মাথাকে নত করেছিলেন শেখ হাসিনার পদতলে যার কারণে এই দেশ থেকে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং এই নির্বাচন না থাকার কারণে আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা সব কিছুই ধুলায় লুটিয়ে দেওয়া হয়েছে তো আমরা সেই নির্বাচন কমিশন চাই যে প্রত্যেক তার অধীনে প্রত্যেকটি নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ এবং সেখানে কারো হস্তক্ষেপ থাকবে না যেখানে অন্যায় হবে সেই অন্যায়কে দূরীভূত করার জন্য নির্বাচন কমিশন নিজস্ব শক্তি বলে সেখানে পদক্ষেপ গ্রহণ করবেন